হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো টেটের যে নতুন বিজ্ঞপ্তি সেই নিয়ে। এটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে, তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারে। এবং যেহেতু ত্রিপুরায় পরীক্ষাটা বাংলা মাধ্যমে হয়, তাই আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরাও সেখানে আবেদন করতে পারে। এখানে বলা আছে যে ফেব্রুয়ারিতে টেটের বিজ্ঞপ্তি, পরীক্ষা অক্টোবর নভেম্বরে, শিক্ষক নিয়োগে ফেব্রুয়ারির অন্তিম সপ্তাহে টেটের বিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা দপ্তর। সেই মোতাবেক আগামী অক্টোবর এবং নভেম্বরে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা নেওয়ার প্রস্তুতি জোর কদমে চলছে। এই বিষয়ে সোমবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন যে শিক্ষক নিয়োগে কেন্দ্র এককালীন ছাড় দেওয়ায় দীর্ঘ সময়ের জটিলতার অবসান হয়েছে, তাই শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তার কথায় ফেব্রুয়ারির অন্তিম সপ্তাহে টেটের বিজ্ঞপ্তি জারি হবে, তাতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এপ্রিলের অন্তিম সপ্তাহে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শিক্ষামন্ত্রীর কথায় টেটের বিজ্ঞপ্তি জারি হলে আবেদনকারীরা সমস্ত তথ্য জানতে পারবেন। তার মতে অনলাইনে আবেদনপত্র সংগ্রহ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরই বোঝা যাবে কতজন শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন জানিয়েছে। এর ভিত্তিতে টিআরবিটি কয়েক দফায় পরীক্ষার আয়োজন করবে। আগামী অক্টোবর এবং নভেম্বরের মধ্যেই প্রক্রিয়া সমাপ্ত করা হবে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, এক মাসের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া সমাপ্ত করার জন্য টিআরবিটিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন যে পোষক ফোন হবে সিরিজ ভিত্তিক। এদিন তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ছাড় দেওয়ার ফলে বিএড এবং ডিএলএড ডিগ্রি ছাড়াই শিক্ষক নিয়োগে আবেদন করা হবে, কিন্তু এই ডিগ্রি যাদের রয়েছে বাছাই করার ক্ষেত্রে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এরপরেই যাদের এই ডিগ্রি নেই তাদেরকে ট্রেনিং টিচার হিসাবে সুযোগ দেওয়া হবে, কিন্তু এই ট্রেনিং টিচারদের দুই বছরের মধ্যে বিএড বা ডিএলএড করতে হবে। 10,343 জন শিক্ষকদের সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, তাদের মধ্যে যোগ্যতা রয়েছে এমন আবেদনকারীরা টেট দিতে পারবেন। মূলত টিচার ব্যাংক তৈরি করার লক্ষ্যে আবারও টেট ওয়ান এবং টেট টু এর পরীক্ষা উদ্যোগ নিয়ে শিক্ষামন্ত্রী। তো ফ্রেন্ডস, এটা ছিল, অর্থাৎ এই ভিডিওতে বোঝা যাচ্ছে যারা হচ্ছে বিএড নেই তারাও এখানে পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরাতে পরীক্ষা দিতে পারবেন। সুতরাং এখানে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরাও আবেদন করতে পারে। তা ফ্রেন্ডস, আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। যদি পছন্দ না হয় ডিসলাইক দেবেন এবং হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।